আমি যখন ছিলাম তখন কেউ ছিল না থাকলেও হয়তো বা খুব একটা ইয়ে ওঠেনি আমি আসার পরে মৃদুল আসছে ফ্রোজেন ফায়ার আসছে আরও অনেকে আসছে এরপর হয়তো শামিমা শ্রাবণী আসছে শামিমা শ্রাবণী আসার পর ফাটাই দিল মানে সে হচ্ছে গিয়ে মানে আমি যাদেরকে ক্যাচ করতে পারিনি তাদেরকে ক্যাচ করছে তাদেরকে এন্টারটেইন করছে অ্যান্ড সত্যতা বলতে আমি এখন কত নয় জনের টিম তো ও হচ্ছে গিয়ে একা অ্যান্ড আমি যদি ওর যে কাজিনকে যদি মানে ইয়ামিন যে তাকে যদি ওর টিম মেম্বার ধরি ওর বয়স কত তোষেরও তো কমন সো ও একা একা সে এতগুলো মানুষকে ভিডিও দিয়ে এন্টারটেইন করতে সেটাও কিন্তু অনেক বড় একটা জিনিস আরে বাহ তোরা দাওয়াতে এসে আমার ভিডিও দেখোস নাইস তো তোমার একটা কন্টেন্টেও কিন্তু দেখা গিয়েছে যে তুমি বলেছো যে তোমার তোমার কন্টেন্ট বাদ দিয়ে তোমার ফ্রেন্ডরা তাদেরটা দেখছে यस यस আমার ফ্রেন্ডরা তো আমার আম্মু তার ফ্যান আমি একদিন বাসায় আসছি আমি তো ঢাকায় আমার আব্বু মামা মেশিন থাকে তো বাসায় গেছি হঠাৎ দেখছি যে বাসায় যাওয়ার পর আমি দরজা খুলতেছে না কিছু হয় না যে ছেলে আসছে এতদিন পর দরজা খুলবে আর নিজে নিজে দরজা খুলছি দরজা খুলে দোতলায় উঠছি উঠে থেকে আমার আব্বু আমার শুয়ে আছে শামিমা শ্রাবণীর ভিডিও দেখতেছে মানে একটা ছেলে ঢাকা থেকে আসছে রিসিভ তো পরের কথা তুমি কম্পিটিটরের ভিডিও দেখতেছো বাট গিয়া মানে জিনিসটা হচ্ছে কি মানে যত যাই বলি না কেন শামিমা শ্রাবণী আর আমি এবং অন্যান্য অ্যানিমেটররা মিলে সত্যি কথা বলতে ইউটিউবের অ্যানিমেশন ইন্ডাস্ট্রিটা যথেষ্ট পরিমাণ চেঞ্জ আনছে আমি যখন ছিলাম তখন কেউই ছিল না বাট এখন আমাকে দেখে শামিমা শ্রাবণীকে দেখে প্লাস অন্যান্য অ্যানিমেটরদেরকে দেখে তারা নিজেরাও অ্যানিমেশন করার মানে ইচ্ছা জাগছে তারাও করতেছে ইভেন এখন যত বড় বড় অ্যাওয়ার্ড শো হয় বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্ম বা অনলাইন নিয়ে ওখানে অ্যানিমেশন নামে একটা আলাদা সেক্টরই আছে সো ওই সেক্টরটা কিন্তু ক্রিয়েট হতো না যদি আমাদের মতো মানুষরা না থাকতো সো আমরা আর কি নিজেদেরকে কোনো কম্পিটিটর হিসেবে ধরি নেই আমরা মনে করতেছি যে ইন্ডাস্ট্রিতে একটা চেঞ্জ আনার জন্য কীভাবে একসাথে কাজ করা যায় তো সেটাই আর কি করে যাচ্ছি ফ্যান ফলোয়ার্সদের থেকে কিছু কমেন্টস আসে এমন যে শামিমা শ্রাবণীর চাইতে অন্তিকের কার্টুন কিংবা সব কিছু অ্যানিমেশনের কাজটা খুবই ভালো এই ব্যাপারে অন্তিক কি বলতে চায় আমি এটা বলতে চাই যে ধারণাটা ভুল ও একা যেটা করে আর আমি একা যেটা করি সেটা যদি কম্প্যারিজন করেন তাহলে দেখবেন যে আমারটা আরও বাজে ছিল ঠিক আছে আর ও হচ্ছে গিয়ে এখন কেবল মনে হয় কলেজে উঠতেছে বা ভার্সিটিতে উঠবে খেয়াল নেই এখন প্রবলি ভার্সিটিতে উঠবে সে একা যে কাজটা করে যাচ্ছে আমি একা যে কাজটা করতাম আকাশ পাতাল ডিফারেন্ট আমারটা আরও বাজে ছিল আর আমার এখনের ভিডিওর সাথে যদি তার এখনের ভিডিও কম্পেয়ার করা হয় তাহলে মানে আমারটা ভালো হইতেই হবে কারণ আমার সাথে আরও 9 জন কাজ করে খালি আমি কাজ করি না সো ও একা একা যে এই লেভেলের অ্যানিমেশন বানাইতেছে সেটার জন্য হ্যাটস অফ আর কি